অবৈধ বেঞ্চ গঠন করা হয়েছে। একজন ওখানে পোস্টমর্টেম করতে গেল ভিতরে, আর একজন এইদিকে যাচ্ছে, আর ইনি ইনি বলতেছে যে আর এইদিকে উনি পর্যবেক্ষণের জন্য ছিলেন। আপনাকে কত মানুষ দেখতেছে এই যে এখানে? হ্যাঁ, এই পাশে একটা ভাই। একটা সমস্যা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওই যে ওই লোকটা ওখানে দেখেন, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই জন্য ওরা দৌড়ে আসতেছে ওখান থেকে। ইট এই পাশে এনে উনি রাখতেছিলেন, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল। দুর্ভাগ্যজনক গাড়িটা পড়ে গেল মাঝখানে। অনেক কষ্ট করে উঠাতে হলো চারজন মানুষ। উনি মূলত কন্ট্রোল করতে পারেন, পুরোপুরি মানে বেজে দিয়েছে। আর এই পাশে এই যে ইটগুলো, এই মানে ওই পাশ থেকে এই পাশে ইট আনতেছে। এখন ওখানে ধরেন গবেষণা হচ্ছে যে এইটা আসলে এইভাবে কেন। তো ইনি আসলে গবেষণার, ওখানে মূলত গবেষণা হচ্ছে যে এই যে এখানে দুটো বেঞ্চ গঠন করা হয়েছে। একজন ওখানে পোস্টমর্টেম করতে গেল ভিতরে, আর একজন এইদিকে যাচ্ছে, আর ইনি ইনি বলতেছে যে ভালোভাবে পর্যবেক্ষণ করা হলে চলে আসো। তো উনি আবার তাকিয়ে আছেন, আর উনি ওখানে মূলত ওনার পরিষ্কার পরিচ্ছন্নের কাজটি উনি ছেড়ে নিচ্ছেন। ও মানে উনি ওনার ওই যে জিনিস ভ্যান চলে আসতেছেন, ওনার পোস্টমর্টেম করা শেষ, এই জন্য উনি আসতেছেন। আর এইদিকে উনি পর্যবেক্ষণের জন্য ছিলেন, উনি চলে আসছেন। এই হলো অবস্থা, এই যে ভ্যান। উনি আবার যাচ্ছেন মনে হয়, কিছু সমস্যা। ও ওখানে মনে হয় রিপোর্ট দিচ্ছে যে এইটা কেন হলো, খুব ইন্টারেস্টিং না? ও উনি আবার দেখাচ্ছেন যে এইটা আসলে এইভাবে হয়েছে। এই তো আমাদের খালা বলতেছে, কি খালা, শ্বশুর মিতিকা, এটা যদি ইউটিউবে আপনাকে দেখতেছে কত মানুষ জানেন? আপনাকে কত মানুষ দেখতেছে এই যে এখানে? হ্যাঁ দর্শক, খালা বলতেছি না, আমি কি মানে শ্বশুরের বিটির সাথে কথা বলতেছি কি না? তো খালা একটু বলে দেন কোনো শ্বশুরের বিটি দিদি থাকলে। খালা লজ্জ হয়েছে। আচ্ছা, পোস্টমর্টেম করা শেষ,
এখন সবাই ওখানে গেল, ভ্যান পুরো ক্লিয়ার অংশ, ভেরি গুড। ওকে, এই পাশে একটা ভাই, হ্যাঁ ওখানে তদন্ত কমিটির বসে থেকে দম নিচ্ছে, বুঝছেন? এই অনেক কষ্ট হয়েছে। আচ্ছা সবাই ভালো থাকবেন, এখানে বাচ্চাটা কি করে? ভিডিও করতে আসছিল, বুঝছেন, ভিডিও করতে পারেনি। ওকে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে পোস্টমর্টেমই বাবা চলে গেল, দুইজন বাচ্চা আসছিল পোস্টমর্টেমের ওই জায়গাতে যেখানে মূলত এই আপনার ভ্যান গাড়িটা পড়ে গেছিল, সে জায়গাতে পরিদর্শনের জন্য আরও দুইটা বাচ্চা আসছিল। এই পাশে যে মেশিন নিয়ে গেছিল মূলত, মানে গরু দিয়ে ওখানে চেক করতো, কিন্তু গরু দিয়ে আসলে গরু আসলে কথা শুনেনি। এই যে আরে এই যে এইখানেই হলো ঘটনার জায়গা, আমি আশা করছি যে এখানে নিরাপত্তা বাহিনী বা তদন্ত কমিটি তারা একটু ওই লাল ফিতা দিয়ে ওখানে একটু চিহ্নিত করে দিবে যে ওই জায়গাটা মূলত দুর্ঘটনাপ্রবণ এলাকা। আসলে এই যে দুর্ঘটনাপ্রবণ এলাকা ওইটা, আর ওই যে ওখানে ওনারা কাজ করতেছে দুর্ঘটনার পর। তো ধরেন যে ভ্যানটা উল্টে গেছিল ওই ভ্যানটা আবার আসতেছে, তাও আবার এবার পিছন দিক থেকে। আচ্ছা মানে ওই ভ্যানকে এখন দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে যে তুই কোনটি উল্টে পড়ে গেছিল, বাবা। যাক পাক্কা খেলোয়াড়। আর একটা ভ্যান আসতেছে, সোজাই আসতেছে। শাকিল চলে যাচ্ছ, খালি ডলার না, না না, একটা করে অ্যাড আসলি তাও তো পয়েন্ট।